আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ সংবাদ শিরোনাম রাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বর্বর হামলায় একদিনে নারী শিশু সহ অন্তত তেত্রিশ জন শহীদ জবাব দিচ্ছে ফিলিস্তিনি সংগ্রামীরা সুপার কম্পিউটার উদ্বোধন করল ইরান দেশে কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো নিশ্চিত করাই লক্ষ্য বলেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের জাপান নেতা জি কাদের এবং ভারতের পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড ফিলিস্তিনিদের সঙ্গে সংঘতি প্রকাশে দেয় কাশ্মীরে অন্তত বিশ জন গ্রেফতার শ্রোতাবন্ধুরা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ ফিলিস্তিনের গাজ উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর আজকের হামলায় অন্তত তেত্রিশ ফিলিস্তিনি শহীদ হয়েছেন টানা সাত দিন ধরে ফিলিস্তিনের গাজায় বিমান ও কামান হামলা চালাচ্ছে দখলদার বাহিনী তবে একদিনের হামলায় এত বেশি সংখ্যক আজও ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় বোমার সাহায্যে দুটি আবাসিক ভবন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে তেত্রিশ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছে আরও অর্ধ শতাধিক আজ ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষস্থানীয় নেতা ইয়াহিয়া সিনোয়ার ও তার ভাই এর বাড়ি ধ্বংস করে দেওয়ার দাবি করেছে দাহলদার ইসরায়েল ইয়াহিয়া সিনোয়ার হচ্ছেন হামাসের গাজা অঞ্চলের রাজনৈতিক শাখার প্রধান এছাড়া তার ভাই হামাসের একজন প্রভাবশালী সদস্য গাজার খান ইউনি এফপি বলেছে তারা সিনোয়ারের বাড়িতে বোমা হামলার বিষয়ে নিশ্চিত হতে পেরেছে তবে এই হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তা স্পষ্ট নয় এর আগে গতকাল হামাসের রাজনৈতিক শাখার আরেক সিনিয়র নেতা খলিল আল হায়ার বাড়িতেও বোমা বর্ষণ করা হয়েছে গত এক সপ্তাহে গাজ উপত্যকায় ইসরায়েলি বিমান ক্ষেপণাস্ত্র ও কামান হামলায় একশো আশি জনেরও বেশি ফিলিস্তিনি বরণ করেছেন এর মধ্যে বান্ন শিশু রয়েছে আহত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ অপরপক্ষে পাল্টা জবাবে ইসরায়েল অভিমুখে এক হাজারেরও বেশি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে হামাজ সহ ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ইসরায়েলের দশজন নিহত হয়েছে বলে দখলদারদের গণমাধ্যমগুলো স্বীকার করেছে প্রথমে পূর্ব বাইতুল মোকাদ্দাসের আল জাররা এলাকার মুসলমানদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান এবং পরবর্তীতে মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসায় নামাজরত মুসল্লিদের উপর ইসরায়েলি হামলার জের ধরে ফিলিস্তিনিরা ক্ষুব্ধ হয়ে ওঠে এরপরে গাজায় শুরু হয় ইসরায়েলি জঙ্গি বিমানের তাণ্ডব এক সপ্তাহ ধরে চলমান হামলার বিষয়ে রক্তপিপাসু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যতক্ষণ প্রয়োজন ততক্ষণ গাজায় হামলা চলবে এর জবাবে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন প্রতিরোধ থেকে পিছু হটবে না ফিলিস্তিনিরা মসজিদুল আকসার উপর আঘাত কখনোই সহ্য করা হবে না ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুৎস ব্রিগেড উন্নত ক্ষেপণাস্ত্র কাসেম তৈরি করেছে আজ সংগঠনটির পক্ষ থেকে এই ক্ষেপণাস্ত্রের ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইয়ার জিসির কুচ ফোর্সের প্রধান শহীদ জেনারেল কাসেম সুলাইমানির প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে তারা এই ক্ষেপণাস্ত্রের নাম দিয়েছে কাসেম আল কুচ ব্রিগেডের মুখপাত্র আবু হামজা বলেছেন এটি একটি উন্নত ক্ষেপণাস্ত্র ইহুদিবাদীদের বিরুদ্ধে আমরা যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি তার মধ্যে কাসেম ক্ষেপণাস্ত্র ছিল কাসেম ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের দূরবর্তী স্থানে নিখোঁতভাবে আঘাত হেনেছে বলে তিনি জানান তিনি বলেন কাসেম ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইসরায়েলের সেনা অবস্থান ও অস্ত্র গুদামে আঘাত হানা হয়েছে ইরানীদের প্রাণ জেনারেল কাসিম সোলেমানি দু সালের তিন জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিন সন্ত্রাসী হামলায় শহীদ হন তিনি মসজিদুল আকসা মুক্তির সংগ্রামে সবসময় সমর্থন ও সহযোগিতা দিয়েছেন এ কারণে তাঁর শাহাদাতের পর ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাজ সহ ফিলিস্তিনি সংগঠনগুলো কাসিম সোলেমানিকে বায়তুল মোকাদ্দাসের শহীদ হিসেবে ঘোষণা করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান আজ নিজেদের তৈরি সুপার কম্পিউটার উদ্বোধন করেছে ইরানের বিখ্যাত আমির বিশ্ববিদ্যালয়ে এই সুপার কম্পিউটার উদ্বোধন করা হয় এর মধ্য দিয়ে ইরান বিশ্বের সুপার কম্পিউটারের অধিকারী দেশগুলোর তালিকায় স্থান করে নিল ইরানের যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী মোহাম্মদ জাওয়াদ আজারি জাহারমি বলেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো নিশ্চিত করতে এই সুপার কম্পিউটার তৈরি করা হয়েছে তিনি বলেছেন ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ইরান সহ গোটা বিশ্বের বাণিজ্যের প্রধান চালিকাশক্তি হয়ে উঠবে ইরানের সুপার কম্পিউটারের গতি হচ্ছে আধা টেরা ফ্লপ আগামী এক মাসের মধ্যে এর গতি এক টেরাফ্লপে উন্নীত হবে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা মেগা ডেটা বিশ্লেষণ আবহাওয়ার পূর্বাভাস ভূমিকম্পের বিষয়ে আগাম সংকেত সংক্রান্ত প্রকল্প বাস্তবায়ন এবং জেনেটিক ডেটা প্রসেসিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম সিমোর্গ সুপার কম্পিউটারটি ইরানের প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা কেন্দ্র এবং আমির কাবির বিশ্ববিদ্যালয় যৌথভাবে তৈরি করেছে আপনারা বিশ্ব সংবাদ রেডিও তেহরান থেকে মিটার বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে বাংলাদেশের সংসদীয় বিরোধী দল জাতীয় পার্টি জাপার চেয়ারম্যান জি এম কাদের ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বিমান হামলাকে বর্বরতার নিকৃষ্ট উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেছেন হামলা বন্ধ করতে সবার এগিয়ে আসা উচিত বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান বাংলাদেশের সংসদীয় বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের ফিলিস্তিনের ওপরে ইসরায়েলি বিমান হামলাকে বর্বরতার নিকৃষ্ট উদাহরণ উল্লেখ করে বলেছেন এ হামলা বন্ধ করতে জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে রোববার এক বিবৃতিতে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন ইসরায়েলের পৈশাচিক বিমান হামলায় প্রতিদিন নিরীহ ফিলিস্তিনিদের মৃত্যু হচ্ছে প্রতিদিন হাজারো ফিলিস্তিনি মারাত্মক আহত হচ্ছেন ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংসে পরিণত করা হচ্ছে ইসরায়েলের বিমান হামলায় রেহাই পায়নি আন্তর্জাতিক গণমাধ্যমের অফিস পর্যন্ত ফিলিস্তিনিদের ওপরে ইসরায়েলি বিমান হামলা সম্পূর্ণ মানবতা বিরোধী বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন জাতিসংঘের নেতৃত্বে ইসরায়েলকে নিবৃত করে আলোচনার মাধ্যমে ফিলিস্তিনে শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে হবে ওদিকে ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলি সামরিক বাহিনীর অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ প্রশ্ন করেছেন ইসরায়েল কি সকল আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে গতকাল শনিবার টুইটারে এমন প্রশ্ন পোস্ট করে ড হাসান মাহমুদ বলেন রমজান মাসে এমনকি পবিত্র ঈদ ফিতরের দিনেও এবং এর পরেও ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলের নৃশংসতা অতীতের সকল বর্বরতাকে ছাড়িয়ে গেছে এরপরও বড় দেশগুলোর কর্ণধার বিশ্ব নেতাদের নিরবতা মর্মপীড়াদায়ক বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি আগ্রাসন মুক্ত স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন প্রতিষ্ঠাকে সমর্থন করে আসছে স্বাগত আপনাদের আবারও ভারতের পশ্চিমবঙ্গে চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে একশো সর্বোচ্চ রেকর্ড। এদিকে সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি করোনা রুখতে ব্যর্থ হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেছেন ফিলিস্তিনের প্রতি সংহতি প্রদর্শন এবং গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ জানানোয় কাশ্মীরের তরুণ গ্রাফিতি শিল্পী সহ একুশ জনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ গ্রেপ্তারের বিষয়ে পুলিশ শনিবার এক বিবৃতিতে বলেছে দুর্ভাগ্যজনক পরিস্থিতিকে ব্যবহার করে কাশ্মীরের শান্তি শৃঙ্খলা যারা বিঘ্নিত করার চেষ্টা করছে তাদের গভীর নজরদারিতে রেখেছে পুলিশ বিবৃতিতে আরো বলা হয় জনগণের মর্মবেদনা বিষয়ে পুলিশ সংবেদনশীল তবে অনুভূতিকে কাজে লাগিয়ে সহিংসতা অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না ভারতের একটি অস্ত্র সরবরাহকারী দেশ ইসরায়েল তাদের কিছু অস্ত্র কাশ্মীরে বিক্ষোভ দমনেও ব্যবহার করে থাকে দেশটি শনিবার একজন পুলিশ কর্মকর্তা বলেছেন যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের পোস্ট করেছে ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে এবং গ্রাফিতি এঁকেছে এদের মধ্যে একটি বড় অংশকে এমন আর না করার শর্তে তাদের বাবা মায়ের কাছ থেকে নিশ্চয়তা নেওয়ার পরে ছেড়ে দেওয়া হবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুজ ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন হামাস যখন গাজা উপত্যকায় ইসরায়েলি পাশবিক হামলার প্রতিবাদে তেলাবিপ সহ ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপ করে যাচ্ছে তখন এই টেলিফোন আলাপ অনুষ্ঠিত হল এ সময় ইহুদিবাদী শত্রুদের আগ্রাসনের প্রতিবাদে সফল ও অনন্য সাধারণ জবাব দেওয়ার জন্য হামাসের ভূয়সীর প্রশংসা করেন জেনারেল কায়ানি তিনি ফিলিস্তিনের নির্যাতিত জনগোষ্ঠীর উপর ইহুদিবাদী ইসরায়েলের বরপরোচিত হামলার তীব্র নিন্দা জানান টেলিফোন সংলাপে ইসমাইল হানিয়া ফিলিস্তিনি জাতির সংগ্রামের প্রতি সর্বাত্মক সমর্থনের জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন আল নিয়ে বর্তমানে যে সংঘর্ষ চলছে তা মূলত ফিলিস্তিনি জাতির ন্যায়সঙ্গত অধিকার আদায়েরই ধারাবাহিকতা অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সহ অন্যান্য সরকারি ভবনে ইহুদিবাদী ইসরায়েলের পতাকা উত্তোলনের প্রতিবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের ভিয়েনা সফর বাতিল করা হয়েছে গতকাল দ্বিপক্ষীয় সফরে জারিফের ভিয়েনা গমন এবং সেখানে স্বাগতিক অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার সালেনবার্গের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ যাদের বলেছেন উদ্ভূত পরিস্থিতিতে জনাব জারিফ অস্ট্রিয়ার সফরকে উপযুক্ত মনে করেননি এবং এ কারণে তার সফরটি চূড়ান্ত করা হয়নি অস্ট্রিয়া দাবি করেছে জারিফের সফর বাতিলের ফলে দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অবনতি হবে না একই সঙ্গে দেশটি বলেছে কিছু কূটনৈতিক সফর অনুষ্ঠানের স্বার্থে ইসরায়েলের প্রতি সংহতি প্রদর্শনের অবস্থান থেকে অস্ট্রিয়া সরে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বর্তমানে পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা চলছে বন্ধুরা আমাদের নিউজ ডেস্কে ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ